হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে খুব ভালো আছি। দিশাটুকু ব্লগস এর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানাই। আর অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, আবার দেখা হচ্ছে। মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি, তো তোমরা জানো আমি কেন ভিডিও দিতে পারি না, কারণ আমার ছেলে পড়াশোনা চলে। আর যে টাইমটা আমি রান্না করি, কাজ করি, আমার সেই টাইমটি আমার ছেলে ক্লাস চলে, আর আমার ফোনটা দিয়ে ওরা ক্লাস করে, সে তো তোমাদের আগেই বলে দিয়েছিলাম। তো আজকে আমি ভাবছি কি তোমাদের সাথে আমার পরিচয়টা শেয়ার করব। পরিচয়টা শেয়ার করবো কিরকম, কারণ অনেকদিনই, মানে অনেকদিন থেকে আমি ভিডিওটা দিচ্ছি, ইউটিউবের অনেক ভিডিও করেছিলাম, কিন্তু কোনোদিন আমার পরিচয়টা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমি কোথায় থাকি, আমার নাম কি, বাড়িতে কে কে আছে, আমি কোনোদিনও সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর তোমাদের হয়তো জানতে ইচ্ছে করে যে যাকে দেখছি তার বাড়ি কোথায়, কি করে, সেটা তোমরা হয়তো জানতে ইচ্ছে করে তোমাদেরও। জানি না, যারা আমাকে চেনো, আগে থেকেই চেনো, তারা তো জানো আমার নাম কি, কোথায় থাকি না থাকি, আমার সবকিছুই তোমরা ডিটেলসে জানো। কিন্তু যারা তোমরা নতুন বন্ধু আমার ফ্যামিলিতে এসেছো, আমার আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তারা তো জানো না। তা সেই বন্ধুদের জন্যই আজকে ভিডিওটা করা। তো প্রথমেই বলছি, আমার নাম প্রিয়াঙ্কা রায়সিংহ। তো রায়টা আমার বাবা বাড়ি টাইটেল, আর সিংহটা আমার শ্বশুর বাড়ি টাইটেল। আর আমার বাড়ি শিলিগুড়ি, শিলিগুড়ি গোসাইপুরে। আর বাড়িতে আছে আমাদের পাঁচজন, পাঁচজন হচ্ছে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমি, আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়িমা। তো আরও আছে যারা, আমার ননদ আছে, ননাস আছে, ননদের ননাসের ছেলে আছে। তো ওরা তো এখানে থাকে না, ওরা শ্বশুরবাড়িতে থাকে। তো ওরা, ওদের বিয়ে হয়ে গেছে, ননদ আর ননাসের বিয়ে হয়ে গেছে। তো ওদের বাদ দিয়ে আমরা বাকি বাড়িতে পাঁচজন। তো আমার হাজব্যান্ড বিজনেসম্যান, বিজনেস করে। আর আমার শ্বশুরমশাই হচ্ছেন রিটায়ার্ড, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে রিটায়ার হয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জব করতেন, বিগত 7 বছর হয়ে গেল রিটায়ার করেছেন। তো এই হলো আমার শ্বশুরবাড়ির। আর আমার বাবা বাড়ি হচ্ছে জটেশ্বর, ফালাকাটা জটেশ্বর। তো যারা তোমরা নর্থ বেঙ্গলে এসেছো বা জানো নর্থ বেঙ্গলে, তো নর্থ বেঙ্গল থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরে একটা জায়গা আছে ফালাকাটা নামে। সেই ফালাকাটা থেকে কিছুটা এগিয়ে গিয়ে সেখানে জটেশ্বর নামে এই জায়গায় আমার বাবার বাড়ি। তো যেহেতু যারা তোমরা জানো তারা তো জানে, আর যারা তোমরা জানো না যে কোথায় নর্থ বেঙ্গলটা, তো তোমরা অবশ্যই সে হয়তো জানতে পারবে, বুঝতে পারবে। তো আর কি বলবো, আর হচ্ছে বাবা বাড়িতে আছে আমার মা বাবা আর ভাই। আমার একটাই ভাই, আমরা এক ভাই এক বোন। বাবা তো, বাবা তো বাড়িতেই থাকেন, মা হচ্ছে ICDS ওয়ার্কার, আর ভাই একটা গভর্নমেন্টের জব করে। আর এই থাকলো আমার বাবা বাড়ির। আমার ছেলের নাম রিশান, আমার ছেলে ক্লাস 2-তে পড়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যে চ্যানেলটার নাম আছে সেটা তোমরা হয়তো বুঝতেই পেরেছো, আমার ছেলের নাম দিয়েই দেওয়া, দিশান সিংহ আমার ছেলের নাম। তো আমি আমার ছেলের নাম দিয়ে চ্যানেলটা খুলেছি, দিশান ডুগু ব্লগস। তো ডুগুটা হচ্ছে ওর বাড়ির ডাক নাম, আমি আর আমার হাজবেন্ড ওকে ডুগু বলেই ডাকি, আর বাড়িতে সবাই দীপ্ত বলে ডাকে। মানে আমার যত ফ্যামিলি মেম্বার্স যত আছে রিলেটিভরা, সবাই ওকে দীপ্ত বলেই জানে, দীপ্ত বলেই ডাকে। আর স্পেশালি শুধু ডুগুটা আমি আর আমার হাজবেন্ডই ডাকি। তো এই নিয়ে ও দিশান ডুগুন নামটা ওর হয়েছে, আর চ্যানেলও আমি এটাই দিয়েছি। তো এটা দেওয়ার পিছনেও একটা কারণ আছে, দিশান ডুগু ব্লগস নামটি আমি কেন দিলাম এর পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমি শুনেছিলাম যে ইউটিউবে যে কোনো নাম যখন দেওয়া হয়, যদি কোনো চ্যানেল গ্রো করে বা কেউ যদি কোনো চ্যানেলকে সার্চ করে, তো যদি একই নামে অনেকগুলো হয়ে যায় তাহলে সার্চ লিস্টে সেই নামটা আসে না, আর ইউনিক কোনো নাম যদি হয়ে থাকে তাহলে সার্চ লিস্টে তাড়াতাড়ি চলে আসে। তো আমার নামটা তো এমন একটা নাম, প্রিয়াঙ্কা বা প্রিয়া হয়তো অনেকেরই আছে, বা অনেক ইউটিউবারেরই এই নামটা দেওয়া আছে যারা এই নামটা ইউজ করছে। তো তাদের হয়তো সার্চ করলে নামটা আগে চলে আসবে, আমারটা হয়তো পাওয়া যাবে না, যার জন্যই আমার ছেলের এই নামটা দেওয়া, আর এটাই দিয়েছি।
তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা তোমরা আমার ভিডিওগুলো দেখছো, অনেকেই আছো তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ 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 তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটিকে দেখো, আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আর প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমাকে সাপোর্ট করেছো, যারা নতুন বন্ধু হয়েছে আমার ফ্যামিলিতে এসেছে, তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের এইভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা।